অমিক্রন 20% আমরা বললাম, এটা আমাদের গবেষণায় পেয়েছি এখনও পর্যন্ত। তবে যেভাবে লাফিয়ে লাফিয়ে অমিক্রন বাড়ছে এবং রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মনে হয় এই মাসের শেষের দিকে এর সংখ্যা আরও অনেক বৃদ্ধি পেতে পারে। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিড-19 আমরা আক্রান্ত হলে বলি স্বাস্থ্যের মহাপরিচালক সাহেব যে তাদেরকে আমরা যেহেতু অ্যানালিসিসের মধ্যে আনতে পারি।